ক্লাস 3 আজকে আমি তোমাদের পশ্চিমবঙ্গের মৃত্তিকা ও স্বাভাবিক উদ্ভিদ এই অংশে যেটা রয়েছে 39 পাতায় সেখানে দেখো একটা টপিক এখানে আলোচনা করব আজকে সেখানে আজকের আলোচনা আমাদের ল্যাটেরাইট মাটি ও লবণাক্ত মাটি তাহলে এই দুটো মাটি আমরা আলোচনা করব আগের ক্লাসে আমরা পার্বত্য মাটি বা পলি মাটি সম্পর্কে মোটামুটি জেনেছি এখন দেখো পশ্চিমবঙ্গের একেবারে পশ্চিম অংশে যেটাকে আমরা মালভূমি অঞ্চল বলি এখানে পুরুলিয়া প্রায় সমগ্র বীরভূমের কিছুটা বাঁকুড়ার কিছুটা এবং পশ্চিম বর্ধমানের কিছুটা এই জায়গাগুলোতে মূলত ল্যাটেরাইট মাটি দেখা যায় তাহলে পশ্চিমবঙ্গের এই জায়গাগুলোতে যে ল্যাটেরাইট মাটি দেখা যায় এগুলো টোটালি মালভূমি অঞ্চলের অন্তর্গত আর এখানে যেটা দেখা যাবে যেখানে বৃষ্টিপাত কিছুটা কম এবং উষ্ণতা অত্যন্ত বেশি এবং এই অঞ্চলের মাটিতে লৌহ অক্সাইডের পরিমাণ যথেষ্ট বেশি থাকায় এই মাটি কিন্তু কিছুটা লাল মাটি এবং এখানকার মাটির জলধারণ ক্ষমতা কিছুটা কম যে কারণে অনুর্বর প্রকৃতির এটাকে আমরা যে আমাদের বিভিন্ন গ্রাম অঞ্চলে রাস্তাঘাট তৈরি করে যে মোরাম মাটি ঠিক সেই মাটি এখানে দেখা যায় এই মাটির জলধারণ ক্ষমতা কম এবং মাটিতে জৈব পদার্থের পরিমাণ কম থাকায় মাটিটা কিছুটা কম উর্বর এই মাটিতে খুব ভালো ফসল উৎপাদন করা যায় না তবে কোনো কোনো সময় যদি জলসেচ ব্যবস্থা সহযোগিতা রাখা যায় কিছু কিছু ফসল উৎপাদন করা যায় দেখা যাবে এই মাটি বর্ষাকালে মোটামুটি নরম কিন্তু অন্যান্য সময় ইটের মতো শক্ত এবং কিছুটা লাল রঙের এই মাটিতে কৃষিকাজ হয় না জলসেচের কিছু কিছু কৃষিকাজ করা যায় আমরা দেখবো সাধারণত কিছু কিছু জায়গায় আলু বা ধান এরকম ফসল চাষ করা যায় কিন্তু খুব বেশি পরিমাণে ফসল এখন উৎপাদন করা যায় না এরপর আমরা আর একটা অংশে জানবো পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণে দেখো এটা হচ্ছে বঙ্গোপসাগর মানে সমুদ্র আর সমুদ্রের তীরবর্তী এই যে জায়গা এটা দক্ষিণ চব্বিশ পরগনা জায়গা দক্ষিণ দিকের অংশ এছাড়া রয়েছে এখানে আমাদের পূর্ব মেদিনীপুরের কিছুটা দীঘা বা কাঁথি উপকূল যেটা সমুদ্রের তীরবর্তী অঞ্চল ওই জায়গাটি সমুদ্রের ম্যাক্সিমাম সময় জোয়ার বা ভাটা বা বিভিন্ন সমুদ্রের জলোচ্ছ্বাসের কারণে ওই জায়গার মাটির মধ্যে সমুদ্রের লবণ জাতীয় উপাদান মিশে থাকে যে কারণে মাটিতে লবণের ভাগ বেশি এই জন্য এই মাটিটাকে আমরা এক কথায় লবণাক্ত মাটি বলতে পারি আর এই মাটিতে বিভিন্ন রকমের ফসল উৎপাদন হয় কিন্তু তার গুণগত মান কিছুটা কম থাকায় দেখা যাবে এই মাটিতে নুন এবং কাদার ভাগ যথেষ্ট বেশি আর সমুদ্র তীরবর্তী অঞ্চল মূলত লবণাক্ত মাটি এই মাটিতে কি দেখা যাবে ম্যাক্সিমাম জায়গায় ম্যানগ্রোভ জাতীয় বৃক্ষ দেখা যায় যেটা সুন্দরবনের বিখ্যাত উদ্ভিদ ম্যানগ্রোভ বলতে পারো এখানে আছে এছাড়া এখানকার মাটিতে সামান্য পরিমাণে কিছু কৃষিজ ফসল যেমন সামান্য ধান বিশেষ করে লঙ্কা এছাড়া এখানে লবণাক্ত মাটিতে যেটাকে আমরা বলি তরমুজ হতে পারে নারিকেল হতে পারে সুপারি হতে পারে কাজু বাদাম হতে পারে এই ধরনের ফসল এখানে কিন্তু খুব ভালো হয় তাহলে আমরা এতক্ষণ যেটা আলোচনায় আসছি যে পশ্চিমবঙ্গের মৃত্তিকাতে যে দুটো টপিক পেয়েছি আজকে ল্যাটেরাইট মাটি ও লবণাক্ত মাটি এটা আমরা আলোচনা করলাম এবার এই দুটোর উপর কী কী প্রশ্ন হবে আমি পরের দিন তোমাদের ভিডিও আকারে প্রশ্নগুলো সাজিয়ে দেবো এবং তারপরে দিন আমার ভিডিওতে উত্তরগুলো তোমাদের পাঠিয়ে দেবো বাড়িতে একটু ভালো করে এগুলো পড়বে এবং প্রশ্ন উত্তরগুলো রেখে রাখবে